প্রিয় ভিউয়ার্স, আরও একটা ভিডিও নিয়ে আমি উপস্থিত। এই ভিডিওতে আমি বিএ জেনারেলের ফোর্থ সেমিস্টারের মনোদর্শনের একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টি হলো সংবেদন ও সংবেদন সম্পর্কিত প্রত্যক্ষণ। চলো ভিডিওটি শুরু করা যাক। আমরা প্রতিদিন অহরহ বিষয়ে জ্ঞান লাভ করে চলেছি, যেমন ধানক্ষেত সবুজ, আমরা এই বিষয়ে জেনেছি। সূর্য পূর্ব দিক দিয়ে উদয় হয়, পশ্চিম দিকে অস্ত যায়, এটা আমরা জেনেছি। ভাতের রং সবুজ, ইত্যাদি ইত্যাদি অসংখ্য বিষয়ে আমরা জ্ঞান লাভ করেছি বা আমরা জানি। এখন সমস্যা হলো, আমরা অসংখ্য বিষয়ে জ্ঞান লাভ করলেও জ্ঞান লাভ প্রক্রিয়া বিষয়ে আমরা সজাগ নই। অর্থাৎ আমরা জানি না যে কোন কোন প্রক্রিয়া কাজ করে যখন আমরা এই সবুজ ঘাস দেখি। অর্থাৎ আমরা ঘাসের দিকে তাকিয়ে যখন বলি যে ঘাস সবুজ, এই যে জ্ঞানটা, এই যে জানাটা, এখানে কী কী প্রক্রিয়া কাজ করে তা আমরা জানি না। আমরা এই ভিডিওতে এই প্রক্রিয়াটি জানার চেষ্টা করব, যে যখন আমরা কোনো একটি বিষয় জানি, অর্থাৎ কোনো একটি বিষয়ের বিশিষ্ট জ্ঞান হয়, তখন আমাদের কোন কোন প্রক্রিয়া কার্যকরী হয়। তো বাহ্য বিষয় যখন আমরা জ্ঞান লাভ করি, তখন মূলত দুটো বিষয় কার্যকরী হয়। একটিকে বলা হচ্ছে সংবেদন, অন্যটিকে বলা হচ্ছে প্রত্যক্ষণ। আমরা এখন সংবেদন বিষয়ে কথা বলবো। যখন আমরা বাহ্য জগতের কোনো বস্তুর দিকে তাকাই, তখন কি হয় না, বাহ্য জগতের সেই বস্তুর সঙ্গে আমাদের ইন্দ্রিয়ের সংযোগ ঘটে। ধরো আমি একটি ধান ক্ষেতের পাশে বসে এই ভিডিওটি ডাউনলোড করছি বা রেকর্ডিং করছি। এখন এই যে ধান ক্ষেত, এই ধান ক্ষেত ইন্দ্রিয়ের সংযোগ হলো। তো এই ধান ক্ষেতের সঙ্গে আমার ইন্দ্রিয়ের সংযোগের ফলে কি ঘটল না, আমার ইন্দ্রিয় ধান ক্ষেতের দ্বারা উদ্দীপিত হলো, এবং সেই উদ্দীপনা আমাদের অন্তর্মুখী স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কে চালিত হয়। মস্তিষ্কে চালিত হওয়ার পরবর্তীতে একটি প্রাথমিক চেতনার সৃষ্টি হয়, সেটিকে বলা হচ্ছে সংবেদন। অর্থাৎ সংবেদন কি না, বাহ্য জগতের বস্তুর দিকে তাকানোর ফলে, বস্তুর সঙ্গে ইন্দ্রিয়ের সংযোগের ফলে আমাদের ইন্দ্রিয় উদ্দীপিত হয়, এবং সেই উদ্দীপনা স্নায়ুর মাধ্যমে আমাদের মস্তিষ্কে পৌঁছায় এবং আমাদের একটি প্রাথমিক চেতনার সৃষ্টি হয়। এই যে প্রাথমিক চেতনা, একে উদ্দীপনা, সরি, একটি একে সংবেদন বলা হয়। যখন আমাদের কোনো একটি বিষয়ের সংবেদন হয়, তখন আমরা সেই বিষয়ের স্বরূপ জানতে পারি না, অর্থাৎ বস্তুটি কী সেটি আমরা জানতে পারি না। অর্থাৎ যখন এই ধান ক্ষেতের সংবেদন আমাদের হলো বা ধান ক্ষেত সম্পর্কে আমাদের যে প্রাথমিক চেতনা মস্তিষ্কে উৎপন্ন হলো, সেটি কী সেটি প্রাথমিকভাবে আমরা কিছুই জানি না। তাই বলা হয় সংবেদন হলো নির্বিশেষ চেতনা মাত্র। এটি MCQ প্রশ্ন আসতে পারে, সংবেদন হলো ড্যাশ উত্তর নির্বিশেষ চেতনা মাত্র, বা ড্যাশ হলো নির্বিশেষ চেতনা মাত্র উত্তর সংবেদন। সংবেদনের এই রূপ প্রকৃতি বা স্বরূপের কথা মাথায় রেখে মনোবিদ সালি বলেন যে অন্তর্মুখী স্নায়ুর প্রান্তদেশে উদ্দীপিত হলে সেই উদ্দীপনা মস্তিষ্কে প্রবাহিত হওয়ার ফলে যে সরলতম চেতনা বা বোধের সঞ্চার হয় তাকেই সংবেদন বলে। একদম সহজ কথাই বললে বলা যায়, ইন্দ্রিয়ের সঙ্গে বাহ্য বস্তুর সংস্পর্শ ঘটা মাত্র যে নির্বিশেষ প্রাথমিক চেতনার সৃষ্টি হয় তাই হলো সংবেদন। সংবেদন প্রক্রিয়াটি বিশ্লেষণ করলে আমরা সংবেদনের তিনটি উপাদান পেয়ে যাব।
এই তিনটি উপাদানের মধ্যে প্রথমটি হলো উদ্দীপক। উদ্দীপক কি? না বাহ্য বস্তু, যে বাহ্য বস্তু আমাদের ইন্দ্রিয়কে উদ্দীপিত করে তাকে বলা হয় উদ্দীপক। অর্থাৎ ধান ক্ষেত যদি আমাদের ইন্দ্রিয়কে উদ্দীপিত করে তাহলে কী হবে? ধান ক্ষেত উদ্দীপক। হলো স্নায়ু উদ্দীপনা। উদ্দীপক যখন আমাদের বা ধান ক্ষেত রূপ উদ্দীপক যখন আমাদের ইন্দ্রিয়কে উদ্দীপিত করবে তখন আমাদের যে স্নায়ু উদ্দীপনা সৃষ্টি হয় তাকেই আসলে উদ্দীপনা বলা হচ্ছে। তৃতীয় যে উপাদান সেটি হলো উদ্দীপক সম্বন্ধে প্রাথমিক চেতনা। অর্থাৎ উদ্দীপক, উদ্দীপনা আর উদ্দীপক সম্বন্ধে প্রাথমিক চেতনা, এই তিনটি হলো সংবেদনের মূল উপাদান। এখানে উদ্দীপক থেকে এমসিকিউ প্রশ্ন আসতে পারে। প্রশ্নটি যেমন কি? না উদ্দীপক হলো সংবেদনের ড্যাশ কারণ, বা ঘুরিয়ে বললে সংবেদনের কারণ হলো ড্যাশ উদ্দীপক। এছাড়া আসতে পারে যা দেহে উদ্দীপনা ঘটাতে পারে এবং সংবেদন সৃষ্টি করতে পারে তাকে বলে ড্যাশ উদ্দীপক। তাই উদ্দীপককে এক বিশেষ শক্তি হিসাবে ধরা হয় যে শক্তি সংবেদন সৃষ্টি করতে সমর্থ। আমরা এতক্ষণ দেখলাম সংবেদন হলো প্রাথমিক চেতনা। অর্থাৎ সংবেদন কোনো জ্ঞান নয়, সংবেদনকে অর্থহীন চেতনা মাত্র বলেও অভিহিত করা হয়। এখান থেকে এমসিকিউ প্রশ্ন আসতে পারে যে সংবেদন হলো ড্যাশ, উত্তর কি? সংবেদন জ্ঞান নয়। এছাড়া আসতে পারে সংবেদন হলো ড্যাশ, উত্তর সংবেদন হলো প্রাথমিক চেতনা অথবা অর্থহীন চেতনা মাত্র। সংবেদন জ্ঞান না হলেও সংবেদন হলো জ্ঞানের উপাত্ত বা জ্ঞানের উপকরণ বা জ্ঞানের মূল উপাদান। তাই সংবেদনের সঙ্গে আমাদের বুদ্ধি যুক্ত হলে কোনো একটি বিষয় সম্বন্ধে আমাদের প্রত্যক্ষ হয়। তাই বলা হয় সংবেদন যখন বুদ্ধির দ্বারা ব্যাখ্যাত হয়ে অর্থপূর্ণ হয় তাকে প্রত্যক্ষ বলা হয়। অর্থাৎ প্রত্যক্ষ হলো সংবেদনের অর্থকরণ। অর্থাৎ কি? সংবেদনের সঙ্গে যদি অর্থ যুক্ত হয় তাহলে সেটি প্রত্যক্ষ। অন্যদিকে সংবেদন নিচক চেতনা মাত্র হলেও, অর্থাৎ সংবেদন জ্ঞান না হলেও প্রত্যক্ষ কিন্তু একটি বিশিষ্ট জ্ঞান। প্রশ্ন হলো কোন কোন প্রক্রিয়ার মাধ্যমে সংবেদন বুদ্ধির দ্বারা ব্যাখ্যাত হয়ে প্রত্যক্ষ রূপে গণ্য হয়, সেই প্রক্রিয়াটা একটু বলা যাক। আমরা প্রথমে উদাহরণ দিলাম যে যখন আমাদের ইন্দ্রিয় ধান ক্ষেতের সঙ্গে সংযোগ হয় তখন ধান ক্ষেত আমাদের ইন্দ্রিয়কে উদ্দীপিত করে। ইন্দ্রিয়কে উদ্দীপিত করার ফলে সেই উদ্দীপনা স্নায়ুর মাধ্যমে আমাদের মস্তিষ্কে চেতনার সৃষ্টি করে। এখন এই যে চেতনা, ধান ক্ষেতের এই যে চেতনা, সেই চেতনার স্বরূপ বিষয়ে আমরা এখন পর্যন্ত কিছুই জানি না। চেতনাটা কিসের, চেতনাটা কোথায় আছে একদম কিছুই জানি না। সেটি একটি নিছক চেতনা মাত্র। এখন এই চেতনাটি যখন বুদ্ধির দ্বারা ব্যাখ্যাত হয়, অর্থাৎ এখানে যখন বুদ্ধি তার প্রক্রিয়া আরোপ করে, তখন সেই ধান ক্ষেতের নিছক চেতনাটি ধান ক্ষেতের একটি বিশিষ্ট জ্ঞানরূপে পরিগণিত হয়, তখন আমরা বলি যে এটি ধান ক্ষেত। তো এই যে সংবেদন, নিছক সংবেদন বুদ্ধির দ্বারা অর্থ প্রযুক্ত হয়ে প্রত্যক্ষরূপে গণ্য হয়, সেখানে কয়েকটি প্রক্রিয়া কার্যকরী হয়। সেগুলি হলো সাদৃশ্যকরণ, পৃথকীকরণ, পুনর্জীবন, বহিক্ষেপণ বা স্থান কাল নির্দেশ। আমাদের বুদ্ধি যখন ধান ক্ষেতের নিছক সংবেদনের সঙ্গে যুক্ত হয় তখন কি? সাদৃশ্যকরণের মাধ্যমে আমাদের বুদ্ধি এটি উপলব্ধি করে যে এটি ধান ক্ষেত
এটি ধান ক্ষেত মানে এটি আর একটি সবুজ যে ঘাস সেই ঘাসের সদৃশ। তারপরে পৃথকীকরণের মাধ্যমে আমাদের বুদ্ধি এটি বুঝতে পারে যে এটি ধান ক্ষেত, এটি কোনো আম গাছ জাম গাছ ইত্যাদি নয়। বুদ্ধির মাধ্যমে আমরা সংবেদনের স্থান কাল ইত্যাদি ও জানতে পারি। অর্থাৎ বুদ্ধি যখন আমাদের ধান ক্ষেতের নিচক সংবেদনের সঙ্গে যুক্ত হয় তখন ধান ক্ষেতের একটি বিশিষ্ট জ্ঞান হয়। অর্থাৎ তখন আমরা বলতে পারি যে এটি একটি ধান ক্ষেত, এটি সবুজ রঙের, এটি এই জায়গায় অবস্থিত ইত্যাদি। কিন্তু সংবেদনের ক্ষেত্রে কিছুই বলতে পারি না, সেটি আসলে কি সেটাই আমরা জানি না। এইভাবে আমাদের প্রতিটি বিশিষ্ট বস্তুর জ্ঞান হয়। প্রথমে কি হয় না, প্রথমে সেই বস্তু সম্পর্কে আমাদের সংবেদন হয় এবং সেই সংবেদনের সঙ্গে বুদ্ধি প্রযুক্ত হয়ে আমাদের প্রত্যক্ষণ হয় বা জ্ঞান হয়। এইভাবে আমরা জ্ঞান লাভ করি। আশা করি তোমরা সংবেদন ও প্রত্যক্ষণ বিষয়টি বুঝেছ। এখানে যে MCQ প্রশ্ন আসতে পারে তা হলো ড্যাশ বুদ্ধি দ্বারা ব্যাখ্যাত হয়ে প্রত্যক্ষরূপে গণ্য হয়। উত্তর হলো সংবেদন।